हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? आशा करछि खूब भालो आछो और आमिओ भालो आछि। और अनेक दिन बादे चले आसलाम तुम्हादेर काछे नतून एकटा भिडियो निये। तो पुरो भिडियोटा देखो, आशा करछि खूब भालो लागबे। और तुम्हारा प्लिज आमार साथे थेको। तो देखो, आमि खिचुड़ी बसिए दिएछि मसूर डाले, और डिमेर अमलेट करब। सेई जन्य ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। আর খিচুড়ি বসিয়েছি কেন জানো তো? কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে আর আজকেও মেঘলা মেঘলা। তো মেয়েরা বলল যে বৃষ্টির সময় না খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর সকালবেলা না খিচুড়িটা করলে অতটা ঝামেলা হয় না, সেই জন্য খিচুড়ি করছি। তো দেখো, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যরকম করে ডিমটা ভাজছি, প্রতিদিন অতটা তেল দিই না, কিন্তু আজকে মনে হলো একটু তেল বেশি করে দিয়ে একটু মোটা করে ডিমটা ভাজি, তাহলে ভালো লাগবে। সব দিন তো ভালো লাগে না, এক এক দিন এক এক রকম। তো আজকে এইভাবেই করছি। তো খিচুড়িটা কিন্তু আমার পাতলা হবে মসুর ডালের, আর আলু দিয়েছি ওর মধ্যে। দেখো কেমন দেখতে হয়েছে, তো খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে মসুর ডালের পেঁয়াজ রসুন দেওয়া খিচুড়ি আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন 12টা বাজে। তো দেখো আমার বাবা মাছ নিয়ে এসে, দেখি ধর বস কতটা, ধর আমি ভয় পাচ্ছি কাটতে, কারণ সাজা মাছ আমার একটু ভয় ভয় লাগে। সেই জন্য বাবা বলছে দে আমি কেটে দিই, চুলে দিই। তো সেই জন্য বাবা বাবু আমার সবজি কাটা যে চোচা থাকে, মানে সবজি চোচা ছোলার, সেই জিনিসটা দিয়ে মাছের চোচাগুলোটা ছুলে নিচ্ছে। আর মাছ, পুরো মাছটা বাবাই কাটবে। তো দেখো মাছটা কিন্তু অনেকটাই বড়, আর এখনও তাজা আছে, আর পুকুরের মাছ, সেই জন্য আরও বেশি খাওয়ার আগ্রহ। কারণ এখন তো নদীর মাছ খেতে আমরা ভয় পাচ্ছি, আমাদের এই যে যেখানে বাড়ি তার অনেক দূরে এই নদী, কিন্তু তবুও শুনছি নদী দিয়ে নাকি মরা, করোনায় মরা মানুষগুলো ভেসে আসছে, সেজন্য মাছ খাওয়াই ভুলে গেছি প্রায় কদিন ধরে। কিন্তু ওই যে পুকুরের মাছ হলে তো অতটা মানে শান্তি করে খেতে পারবো, সেই জন্য বাবা নিয়ে আসলো আমাদের জন্য একটা, যে মাছ না খেলে কি হয়। আর আমরা এমন মানুষ যে মাছ না খেলে হয়ই না, সপ্তাহে দুটো দিন নিরামিষ, সেটাই খুব কষ্টে খাই। আর এখন কি হয়েছে বলো তো, কয়েকদিন মানে প্রায় 1.5 সপ্তাহ হলো মাছ টাছ খাওয়া হচ্ছে না, সেই জন্য মাছটা নিয়ে এসছে। তো কাটা দেখো হয়ে গেল, আর এমন অবস্থা আমার বটিগুলো ধারই নেই বললেই চলে, তো খুব কষ্টে কাটা হচ্ছে। আমি তো সেইভাবে বটি ব্যবহার করি না শুধু সবজি কাটার সময়। তো মাছগুলো কাটা হয়ে গেছে, দেখো অনেকটা মোটা মোটা করে কেটেছে। আর আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর দেখো ওই যে বটিটায় ধার নেই, তো সেই জন্য মাছগুলো কেমন কাটার সময় কেমন যেন একটা হয়ে গেছে, দেখতে কেমন লাগছে। কিছু করার নেই, রান্না করলে ঠিক হয়ে যাবে। তো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে তেলটা। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো, মানে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছটা আসলে কাটা কাটি হয়নি, বটিটা এত কি হয়ে যাচ্ছে। আসলে বটিতে বেশি কাটাকাটি হয় না, তো মাছটা বাইরে থেকে বাজার থেকে বেশি কেটে আনা হয়, সেই জন্য আর বটি অত দরকার হয় না। শুধু সবজি কাটার সময় অল্প দরকার হয়, কিন্তু আজকে এই মাছটা কাটার সময় অসুবিধেই হলো বটিটায়, কারণ একদমই ধান নেই, সেই জন্য কাটাটা ঠিক হয়নি। তো এরকমই রান্না করি, প্রথমে মাছগুলো ভেজে নিই। আর দেখো আমি আলু কেটে নিয়েছি, এই যে এই আলু দিয়ে আর মাছের ঝোল হবে। আলু দিয়ে একটু মাখা মাখা করে মাছের ঝোলটা করবো। তো কী করে রান্নাটা করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে মাছটা, এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে এখন আমি সবগুলো মাছ ভেজে নিব। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু দেখতে বাজে লাগছে না, মানে মাছের যে মাংসগুলো বেরিয়ে আসছিল সেগুলো দেখা যাচ্ছে না, বেশ সুন্দর হয়ে সেট হয়ে গেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি জিরে ফোড়ন দিলাম, আর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আমি আলু অনেকটাই দিয়েছি, যেহেতু মাছ অনেকটাই, তো বেশি করে রান্নাটা করছি। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নিব। আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, আর ওদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। দেখো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো, কালারও হবে ঝালও হবে। তো এই লঙ্কা গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো, এটাও প্যাকেটেরই। আজকে আর বাটা মশলা করতে ইচ্ছে করছে না, সেই জন্য প্যাকেটের মশলা দিয়ে করছি। আর নিয়ে নিলাম জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা কিন্তু আমার নিজের তৈরি করা, আমি জিরে কিনে নিয়ে এসে তারপরে জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম আচ্ছা। তো এবারে মশলাগুলো নিয়ে ফেলেছি, এবারে জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিই। আর ওইদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো মশলাটা আমার একসঙ্গে মিশে কি সুন্দর রেডি হয়ে গেছে, এবারে আমি মশলাটা ছেড়ে দেব। মশলাটা দিয়ে এবারে যেই বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আদা বাটা দিইনি, আমার একটু গ্যাসের সমস্যা, সেই জন্য আমি আদাটা একটু কমই খাই। তো আজকে আদা বাটা ছাড়াই রান্নাটা হবে। তো মশলাটা কষে গেছে, এবারে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু মাখো মাখো হবে, সেই জন্য খুব একটা ঝোল দেব না, তবে যেটুকু সেদ্ধ হতে লাগবে মাছ আর আলু সেটুকুই দিচ্ছি। আর এইদিকে দেখো আকাশের অবস্থাটা, মেঘ করে আসছে, আবার বৃষ্টি হবে, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আজকে বৃষ্টি হলে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়। এবারে দেখো ঝোলটা ফুটে এসছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো আমি একবারেই ঢেলে দিচ্ছি। এবারে মাছগুলো খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, নাহলে মশলা না বিধলে ভালো লাগবে না মাছগুলো। তো আমি খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে দিয়ে তারপরে একটু ঢেকে দিলেই মাছগুলো একদম তৈরি হয়ে যাবে মশলায়।
দেখো আমার মাছগুলো একদম ঝোলের মধ্যে ডুবে গেছে। এবারে আমি ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা খুলে দেখো দেখাচ্ছি তোমাদের কি সুন্দর ফুটছে। দেখো কালারটা এত সুন্দর হয়েছে আর গাঢ় হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বেশ ঝাল লবণ চড়া দিয়ে এই মাছটা রান্না করলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। ঝালটা বেশি দিয়ে একটু ঝোলটা ভালো লাগে খেতে। মাছের ঝোলটা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর হয়েছে, না খুব সুন্দর হয়েছে। এবারে নামিয়ে ফেলবো। হ্যালো বন্ধুরা, এখন 4:30 বাজে আর আমি চলে এসেছি আবার ছাদে। দেখো চারিদিকের কি অবস্থা, তখনও রান্না করতে করতে মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, মেঘ প্রচুর হয়েছিল। আবার জামা কাপড় তুললাম, আবার পরে আবার জামা কাপড় মেলে দিয়েছিলাম। তো এগুলোই করছি সারাদিন, জামা কাপড় মেলছি আর তুলছি, মেলছি আর তুলছি। তো এখন আবার তুলে রাখলাম, আর এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি না, আওয়াজ শুনতে পাচ্ছ টিনের? তো এখন বৃষ্টি শুরু হয়ে গেল, এখন ফাইনালি জামা কাপড় তুলে রাখলাম আর সব কিছু যা যা ছিল বাইরে সব কিছু তুলে রাখলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজবেন্ড বাইরে গিয়েছিল, ও চলে এসছে এক্ষুনি আসলো, তো ওকে এখন খেতে দেব। তো বৃষ্টিটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না, টিপ টিপ করে হচ্ছে যে গায়ে পড়ছে 2-1 ফোঁটা। তো এখন জোরে বৃষ্টি চলে আসবে, আর এখন যাই তাহলে হাজবেন্ডকে খেতে দিই। তো সারাদিনটা খুব ভালোই গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা, তার মধ্যে তো দেখলেই মাছের ঝোল করেছিলাম আর পটল পোস্ত করেছিলাম, আলু ভাজি করেছিলাম, আর কিছু করিনি। তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এখন হাজবেন্ডকে খেতে দেবো। ভাত বসিয়েছি কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছে আর এক্ষুনি আসলো, তো এখন আবার ঠান্ডা ভাত দেওয়া যায়, সেই জন্য গরম ভাত করলাম। গরম ভাতটা হলে খেতে একটু ভালো লাগবে, নাহলে সারাদিন পরে এখন ঠান্ডা ভাত খেতে পারবে না। তো বৃষ্টিটা পড়ছে গায়ের মধ্যে, ভালোই লাগছে, বেশ বৃষ্টিতে তো ভেজা যাবে না এখন যে অবস্থা, আবার জ্বর এসে গেলে করোনা হয়ে গেলে মুশকিল, ভয় লাগে। এমনিতে বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখনকার যা অবস্থা তাতে আর ভেজা যাবে না। তো এখানে বেশিক্ষণ থাকবো না, নিচে চলে যাই। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, আর দেখো জোরে জোরে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা। তো আজকের মতো এটুকুই রাখছি, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা।